মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের ফকিরাবাদ গ্রামের কুদ্দুস আলীর 2008 সালে বার্ধক্য ভাতা হয়। তারপর হঠাৎ করে 11/7/2011 সালে বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যায়। আমি নেশাতুন খাতুন, এই আমার সমুদায়। আমি আগে করতাম সিপিএম, সিপিএমরা দিয়েছিল বার্ধক্য ভাতা। এই যে ভোট আলো, আমি আবার এই সিপিএম থেকে কংগ্রেসে এসেছিলাম। ওইলে আমার সঙ্গে কংগ্রেসের নেতাদের সঙ্গে টুকুমুকু হলো, বলার পর আমাকে বললো শুনে তোমার আমি বার্ধক্য ভাতা কাটিয়ে দিই। এবার বার্ধক্য ভাতা সবাই পাচ্ছে, আমি যে দেখছি আমার বার্ধক্য ভাতা বই টই লিয়ে দেখছি আমার বার্ধক্য ভাতা পাবো না, কাটিয়ে দিয়েছে। বার্ধক্য ভাতা চলাকালীন তার সংসার ভালোভাবেই চলে, তারপর হঠাৎ করে তার বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যায়। এখন তার সংসার চালানো খুব দুষ্কর হয়ে পড়েছে। ঘরে অসুস্থ স্ত্রী এবং একটি মেয়ে আছে, ফলে মেয়ের লেখাপড়া করানো এবং স্ত্রী চিকিৎসা করানো তার পক্ষে খুব দুষ্কর হয়ে পড়েছে। এবার জানিয়েছেন মেম্বার কমরেড? হ্যাঁ, মেম্বার থেকে জানিয়েছি। তা আমাকে 7 বার নিয়ে গেছে বিডি অফিসে, লিজও করে দেন, হয়রান করেছে। কী বলেছে? আবার আসেন, আবার আসেন, এরঙ্গে ঘুরাইতে ওরা বলে হবে, অমুক মাসে হবে, অমুক মাসে হবে, এরঙ্গে ঘুরাইতে হয়েছে। এখন পর্যন্ত আমাকে 6 বছর হয়েছে এইভাবে ঘুরে আসা। কুদ্দুস আলীর মেম্বার কমরেডের কাছে যাই, বিডিও অফিসেও গিয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। এখন সে কোনো রকমভাবে ডালি তৈরি করে সংসার চালায়। আমি গরিব মানুষ, আমার এক দল আবাদ নাই, এখন আমার 3টে মানুষ, আমার আমার বয়স 76 চলছে, বুঝলাম কী করবো। এই গ্রামের কুদ্দুস আলীর দাবি তার ভাতা যাতে পুনরায় হয়। এই সমস্যা সমাধানের জন্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার সাধন দেবনাথকে 94-34-77-00-37 নম্বরে আবেদন করুন। আমি নেশাতুন খাতুন, মুর্শিদাবাদ জেলা থেকে ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।